WBCSE 2017 সহ বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি যুক্তদের শাস্তি চাই ক্লার্কশিপ এবং ICDS সুপারভাইজার সহ বিভিন্ন পরীক্ষায় রেজাল্ট প্রকাশের দাবিতে পিএসসি অফিস ঘেরাও এবং এই অভিযান পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের ইতিমধ্যে পিএসসি ভবনের সামনে পুলিশের ব্যারিকেড রয়েছে সন্তু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সন্তু একাধিক দাবি দাওয়া বিভিন্ন সময়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে আন্দোলনকারীরা আর এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে সেই একই পরিস্থিতি একদমই তাই একাধিক দাবিতে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের তরফ থেকে পিএসসি ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা আন্দোলন করছেন তারা বলছেন তাদের নিয়ে এত বছর ধরে বঞ্চনাটা কেন হবে তারা বলছেন মেধা তালিকা প্রকাশ করা হোক তারা বলছেন পরীক্ষাটা নেওয়া হোক তারা বলছেন পরীক্ষাটা হোক বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পায় কিন্তু সেই পরীক্ষা সেই চাকরি আসছে না তাই তারা প্রতিবাদ করছেন তারা বলছেন চার বছর ধরে তাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে চার বছর ধরে তারা ধৈর্য ধরে বসে রয়েছেন কিন্তু কোথাও কিছু হচ্ছে না তারা বলছেন কালচিনি ব্লকের বিডিও তিনি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন এই একাধিক দাবিতে তারা বিক্ষোভে নেমেছেন তারা প্রতিবাদ করছেন এর আগেও একাধিকবার বিক্ষোভ প্রতিবাদ তারা করেছেন কিন্তু তারপরেও তাদেরকে তাদের কথা শোনা হয়নি তাই তারা আজ রাস্তায় নেমেছে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব পুরো ছবি দেখানোর চেষ্টা করব যারা বিক্ষোভ করছেন তারা রাস্তায় বসে বিক্ষোভ করছেন প্রতিবাদ জানাচ্ছেন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব তারা বলছেন দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন এবং বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে তারা যারা 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 চাকরি দিচ্ছে না তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার হচ্ছেন এই মুহূর্তে সাদা খাতা জমা দিয়ে বাংলায় চাকরি পাচ্ছে আর আপনারা বলছেন শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন না হচ্ছেটা কি একদম তাই সাদা আপনারা যদি দেখেন ধারাবাহিক আজকে প্রথম অভিযোগ করছি না রেগুলার রাস্তায় নেমেছি আদালতে পর্যন্ত মামলা চলছে কোনো দুর্নীতি হতে দেব না যারা মনে করেছে চুরি করে রাজ্যের আমলা হবেন তাদের বিরুদ্ধে আমরা সমস্ত রকম শক্তি দিয়ে রাস্তায় নামব এটাই আমাদের লড়াই প্রতিবাদ করছেন 2017 সাল থেকে 2022 সাল হলোটা কি আর হচ্ছে না এই রাজ্যের সরকার চাইছে না তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চলবে তাদের আরটিআই কপি দেখুন আরটিআই কপিতে তিনি কত পেয়েছেন স্পষ্ট দেখা যাচ্ছে যে আরটিআই কপিতে দেখা যাচ্ছে যে আরটিআই কপিতে দেখা যাচ্ছে তারা হচ্ছে একদমই তুমি দেখতে পাচ্ছ তারা আরটিআই কপি সামনে নিয়ে এবং প্রতিবাদটা করছেন তারা বলছেন শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে তাই পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করছে তোমরা রাস্তায় নামছো প্রতিবাদ রাস্তায় নেমে করছো অনেকবার একাধিকবার তাহলে লাভটা কি দেখুন লাভটা হচ্ছে যারা যোগ্য প্রার্থী যারা মেধাবী প্রার্থী তারা চাকরি পাবে কেউ এখানে পাবে পাবে 2017 সাল থেকে 2022 সাল 2017 এখানে যদি রাজ্য সরকার গরিবসি করে এবং তারা যদি চায় যোগ্য ব্যক্তিরা অবশ্যই চাকরি পাবে কিন্তু রাজ্য সরকারের এই যে অনীহা কারণ তারা চায় তাদের পেটোয়া কিছু লোককে প্রশাসনের মাথায় বসিয়ে পুরো রাজ্যটাকে পঙ্গু করতে কারণ তিনি জানেন তিনি এখন রাজ্যের প্রশাসন চালাচ্ছেন তেনার কথাতেই সব কিছু হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট রাজ বিভিন্ন সময় চলেছে এখন এই সিন্ডিকেট রাজ পিএসসিতে এসে পৌঁছেছে যেখানে আমরা দেখছি প্রশান্ত বর্মন পিএসসির তরফ থেকে আরটিআই করে জানানো হয়েছে যে প্রিলিমিনারিতে তিনি 6.75% নাম্বার পেয়েছেন তারপরেও কি করে একজন মানুষ যে প্রিলিমিনারি কোয়ালিফাই না করার পরেও ওই পরীক্ষার টপার হয় আমাদের প্রশ্ন এটাই এই একাধিক প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলো নিয়ে তারা রাস্তায় নেমেছেন পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করছেন অবস্থান করছেন তারা প্রতিবার বিভিন্নবার বারংবার তারা রাস্তায় নামছেন তারা রাস্তায় নামছেন বলছেন বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাঁধে কাঁধে মিলিয়ে প্রতিবাদটা করছে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য তারা রাস্তায় নামছেন এই ছবি উঠে আসছে একেবারেই তাই সন্তু কিন্তু এরই সঙ্গে আরও একটা বিষয় তোমার কাছ থেকে স্পষ্ট করব পিএসসি ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং একাধিক দাবি দাওয়া তাদের রয়েছে পুলিশ ইতিমধ্যে ব্যারিকেড করে দিয়েছে এই মুহূর্তে নিরাপত্তা ছবিটা ঠিক কোন জায়গায় দেখো তোমাকে দেখানোর চেষ্টা করবো পুলিশ ইতিমধ্যে ব্যারিকেড তৈরি করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই ব্যারিকেডের বাইরে এসে তারা যাতে বিক্ষোভ করতে না পারেন কারণ পিএসসির মূল গেট এটি এই এই গেট দিয়ে পিএসসির অফিসে যারা অধিকর্তা রয়েছেন যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা যাতায়াত করেন তাই পিএসসি ভবনের ঠিক এক পাশে এই ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পুলিশ ডিপ্লয় করা হয়েছে পুলিশ ফোর্স ডিপ্লয় করা হয়েছে যে কোনো পরিস্থিতিতে আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো সন্তু পান আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন পিএসসি ভবনের সামনে থেকে